কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ছুটির দিনের বিকেলে পুলিশ এফসির মুখোমুখি হয় আবাহনী। এক ম্যাচ আগে হারের লজ্জায় পড়া আকাশি নীলরা এদিন ছিল শুরু থেকেই আক্রমণাত্মক, তবে পুলিশের রক্ষণ দুর্গ ভাঙতে বেগ পেতে হয় আবাহনীকে। মাঝমাঠ থেকে বলের যোগান আসলেও ফরওয়ার্ডরা ছিলেন একেবারেই নিষ্প্রভ। বেশ কয়েকটা মিসে আরও একটা বাজে ম্যাচের শঙ্কা জাগে তখন সমর্থকদের মনে। তবে 36 মিনিটে ভাঙে ডেডলক, দলের হয়ে স্কোর শিটে নাম লেখান রাফায়েল অগাস্তো, স্পট কিক থেকে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান। কিন্তু আকাশি নীলদের এই স্বস্তি উড়ে যায় 4 মিনিট পরেই। মাঝমাঠ থেকে সতীর্থের লং পাস থেকে পাওয়া বলকে বক্সে ক্রস দেন এডওয়ার্ড, বাকি কাজটা সারেন পুলিশের জিল্লুর রহমান। আনন্দে ফেটে পড়ে অতিথিরা, স্তব্ধ আবাহনীর গ্যালারি। বিরতি থেকে ফিরে অবশ্য সব শঙ্কা উড়িয়ে দেন আবাহনীর ফুটবলাররা। 54 মিনিটে ইউসুফের শটে কেঁপে উঠে পুলিশের বারপোস্ট, ফিরতি হেডে যা থেকে দলকে এগিয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিম। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আবারও আনন্দের উপলক্ষ পায় আকাশি নীল শিবির, পরে মিনিট দশেকের মধ্যেই আবারও ব্যবধান বাড়ায় তারা। এবার স্কোর করেন সোহেল রানা, অ্যাসিস্টে ছিলেন রাফায়েল। 76 মিনিটে দলের বড় জয় নিশ্চিত করে ফেলেন এমেকা, রহমত মিয়ার ক্রস থেকে দলের চতুর্থ গোলটি করেন এই ফরওয়ার্ড। এরপর ম্যাচের বাকিটা সময় চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি দল দুটি। শেষ পর্যন্ত 4-1 জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আবাহনীকে। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও বসুন্ধরার সঙ্গে ব্যবধান কমানো এখন প্রায় অসম্ভব আবাহনীর। 17 পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে পুলিশ এফসি। দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দারুণ খেলেও জয়হীন থাকতে হলো চট্টগ্রাম আবাহনীকে। দুবার এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণ আর পাল্টা আক্রমণে চলে খেলা, দুদলই ছিল সমানে সমান। একটা গোলের জন্য মাথা কুটে মরলেও প্রথমার্ধ ছিল নিষ্ফলা। বিরতি থেকে ফিরে অবশ্য বদলে যায় দৃশ্যপট, 50 মিনিটে চট্টলার দলটিকে এগিয়ে দেন মোস্তফা খারাবা, কিন্তু মিনিটের ব্যবধানেই সেই গোল ফিরিয়ে দেয় ধানমন্ডির জায়ান্টরা, সুলেমানের গোলে সমতায় ফেরে জামাল। এরপর আবার অনেকটা সময় অগোছালো ফুটবল খেলে দুই দল, শেষ দিকে 84 মিনিটে ম্যাচে দ্বিতীয়বার এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী, স্কোর করেন ইকবাল হোসেন, কিন্তু সেই ব্যবধানটাও ধরে রাখতে পারেননি তারা। যোগ করা সময়ে কর্নেলিয়াসের গোলে হার এড়ায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিয়ম মোহাইমেন, সময় সংবাদ।